চামেলিবাগে ভূমিধসের প্রায় সাত ঘন্টা পর নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সার্ভিস ও সেনাবাহিনীর অভিযানে দুপুর দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন করিম উদ্দিন তার স্ত্রী আক্তার ও তাদের দুই বছরের ছেলে তানিস স্থানীয়রা জানান সকাল সাড়ে সাতটার দিকে নগরীর জামেলিবাগে বসতবাড়ি লাগোয়া টিলাটি ধসে তিন পরিবারের আটজন আটকা পড়েন খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা হয় এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত দুদিন ধরে সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল ছয়টা থেকে তিন ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃষ্টি সকাল সাত সময় আসমালে যে সময় ডাক দেওয়ার সাথে সাথে এই টিল্লাটা চলে আসছে তাদের করে হঠাৎ মানে একটা শব্দ শোনা গেছে আর কি শব্দ শোনার বাদে চারটা ফ্যামিলি আসলো তারা চারটা ফ্যামিলির মাঝে সেও মানে হজাক কেউ মানে ঘুমো অলরেডি চারটা ফ্যামিলি মাঝে তিনটা ফ্যামিলি কিন্তু তারা হই গেছে বাড়ইতে হইতে মানে টিল্লা একবারে রুমর ভিতরে আমাই গেছে এই চামিলি ভাগে পুরনো বাসিন্দারা এরা কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এটা ঘটেছে আসলে এটা কারো পত্র কাম্য নয় এটার জন্য আমাদের আসলে সিলেট সিটি কর্পোরেশন আমরা মানে এই যে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন পাহাড়ের এটা আমরা এদেরকে সরানোর চেষ্টা করব বৃষ্টিতে সিলেটের চামেলিবাগে ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার রানা তিনজনকে উদ্ধার করা হয়েছে সেই তিনজনের সম্পর্কে আর কি বিস্তারিত জানা গেছে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা দেখুন প্রায় সাড়ে ছয় ঘন্টার উদ্ধার কার্যক্রম সেই ভুল ঘটনায় যারা আটকা পড়েছিলেন সেই তিনজনের মরদেহ কিন্তু উদ্ধার করেছে সিলেট যে ফায়ার সার্ভিস কিংবা সেনাবাহিনীর যারা সদস্যরা ছিলেন তারা কিন্তু উদ্ধার করতে পেরেছেন এবং আমরা এই মুহূর্তে এখানে আসলে অবস্থান করছি তো উদ্ধার কার্যক্রম শেষে সেনাবাহিনীর সিলেট সতেরো পদাধিক ডিভিশনের যিনি জিওসি রয়েছেন তিনি মূলত আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে ঘটনাটি সেটি মূলত সকাল সাতটা থেকে সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে পাহাড়দোষের ঘটনাটি এবং ঘটনাটি ঘটার এখানে আসলে কয়েকটি পরিবারের প্রায় এগারো জন সদস্য কিন্তু এখানে ভূমি ভূমিদোষে আটকা পড়েন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা এগারো জন থেকে তারা আটজনকে তারা উদ্ধার করেছেন এবং সেই আটজনের অবস্থাটাই কিন্তু এখন অনেক ভালো আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি এই আটজনের পর তিনজন সদস্য কিন্তু একই পরিবারের তারা আটকা ছিলেন এবং পরবর্তীতে সকাল সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাস্থলে আসার পর

দেখুন এখন পর্যন্ত কিন্তু আর কেউ এখানে আটকা পড়া অবস্থায় নেই এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই তিনজনকেই কিন্তু আসলে মৃত উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে আসলে মূলত গত কয়েকদিন সিলেটে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের কারণেই যে এই যে বসতবাড়িটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বসতবাড়ির লাগোয়া যে টিলাটি ছিল সেটি মূলত ধস হয় ধস নামে এবং এই ধসের কারণেই মূলত আসলে এখানকার যে তিনজন তারা মারা যান এবং তারা তিনজনই মূলত একই পরিবারের এবং তাদের পরিচয়টা যদি বলি এখানকার যিনি পরিবারের প্রধান ছিলেন মৃত মোহাম্মদ করিম উদ্দিন তিনি মূলত ডিশ লাইনের কাজ করতেন পাশাপাশি তার স্ত্রী রয়েছেন শামিমা আক্তার রুজি পাশাপাশি তাদের একজন ছেলে সন্তান দুই বছরের তানিজ সেও কিন্তু এই দুর্ঘটনায় মারা যায় এবং পাশাপাশি হাসপাতালে যারা আছেন তাদের শারীরিক অবস্থা কেমন আর ভূমিধসে ওই এলাকায় আর কি ধরনের

চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থাটা কিন্তু এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত এবং তারা অনেকটাই সুস্থতার দিকে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আর পাশাপাশি যদি ক্ষয়ক্ষতির ব্যাপারটি বলি তাহলে একটু যদি ক্ষয়ক্ষতির বিষয়টি একটু দেখাই তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে আসলে এই যে বসতবাহীটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি টিনশেডের ঘর ছিল এবং এই ঘরের মূলত যে তিনজন মারা গিয়েছেন তারা তিনজনই কিন্তু একটার একটা একটা রুমে মূলত তারা ছিলেন এবং সেখানেই কিন্তু গতকালকে রাতে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় ভারী বৃষ্টিপাত হয় এবং বজ্রপাত হয় তখন কিন্তু এই বিকট শব্দের টিলাধ্বসের ঘটনাটি ঘটে বলে আমাদেরকে যারা এখানকার স্থানীয় রয়েছেন তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে মূলত এই যে টিলাধ্বসের ঘটনাটি এর কারণে এখানকার যে টিলাবেষ্টিত এই অঞ্চল মূলত সিলেটটাই টিলা একটি অঞ্চল এবং এই টিলা অঞ্চলের যেসব লাগোয়া ঘরবাড়ি রয়েছে সে সেগুলো কিন্তু একটি ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় আসলে কর্মতৎপর হয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন ধরনের মাইকিং করে যাচ্ছেন যাতে করে যাদের বসতবাড়ি এই টিলা লাগুয়া রয়েছে তারা যেন দ্রুত আসলে সরে যান সরে যান বাগে চামিলিবাগে ভূমি ধসে তিনজনের মৃত্যু হয়েছে আর সে বিষয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়ল আহমেদ ওরফে জোসেফের এনআইডি জালিয়াতির ঘটনা তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন ইসির এক যুগ্ম সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি সম্প্রতি তাদের এনআইডি জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে এলে তদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন তারা হারিস আহমেদ তে মোহাম্মদ হাসান আর জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ এর আগে 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি নেতৃত্ব দেন 21 মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি নির্বাচন কমিশন এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে তিন সদস্য বিশিষ্ট আমাদের যুগ্ম সচিব নির্বাচন ব্যবস্থাপনা এক এর নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তাদেরকে এ বিষয়টা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এ সময় তিনি বলেন মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন জাতীয় পরিচয়পত্র নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন সিইসি তিনি বলেন জাতীয় পরিচয়পত্র এখনো একশো ভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি এর অন্যতম কারণ যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না বা যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না দ্বৈত নাগরিকত্ব বা তিনটা নাগরিকত্ব বা দশটা নাগরিকত্ব যতটা নাগরিকত্বই থাকুক কেন যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন দ্বৈত অজুহাতে তাকে এনআইডি দেওয়া যাবে না সেখানে বলা হয়েছিল তাহলে ইহা থেকে সার্টিফিকেট নিতে হবে অর্থ কি শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথের পরপরই নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে দু দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা এছাড়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সাথে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত। এবং শপথ গ্রহণের পর পর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাস আশাবাদ ব্যক্ত করেছেন রোববার নয়াদিল্লিতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিবেশী দুই দেশেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকায় সহযোগিতা বাড়বে বাংলাদেশ ও ভারতের মাঝে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের অগ্রগতি হয়েছে বাংলাদেশেও একই সরকার সরকার সুতরাং কাজের একই ধারাবাহিকতার ক্ষেত্রে সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে কানেকটিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা দিল্লিতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল সিংহ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন করেনা শিউডি ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাকিবুল হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি যেটি শুনতেই জানতে চাই যে নাসাউয়ের উইকেট নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠছে এবং বলা হচ্ছে ড্রপ ইন পিচ বা ড্রপ ইন উইকেট ড্রপ ইন পিচ উইকেট কেন বলা হচ্ছে এটা আসলে আগে একটু জানতে চাই এই উইকেট ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন সেটাই বা কেন বলা হচ্ছে প্রথম কথা হচ্ছে দেখেন যুক্তরাষ্ট্রে তো ক্রিকেট খেলার খুব বেশি চল নেই তো সেরকম জায়গার স্টেডিয়ামগুলো যেটাই দাঁড় করানো হোক না কেন সেখানে এইভাবে মানে এই সাবকন্টিনেন্টে যেভাবে একটা স্টেডিয়ামে উইকেট আগে থেকেই থাকে দীর্ঘ সময় পরিচর্যা করা হয় সেটা যেহেতু ওখানে কালচারটা নেই কিন্তু তারা আবার বিশ্বকাপের কো হোস্ট প্রথম পার্টটা হচ্ছে যুক্তরাষ্ট্রে তখন আইসিসি থেকে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলে এই উইকেটগুলো অস্ট্রেলিয়ায় বানিয়ে সেটা ফ্লোরিডায় এনে রাখা হয়েছিল এবং সেখান থেকে ফাইনালি এসে সেট আপ করা হয়েছে কিন্তু যে সময়টা তার একটা উইকেটে দেয়া দরকার ছিল সেই সময়টা দেওয়া হয়নি কারণ আপনি জানেন যে কোনো কিছু আন্ডারপ্রিপেয়ার্ড বলে একটা জিনিস আছে সেটা যাই বলেন না এখন আন্ডারপ্রিপেয়ার্ড কোনো কিছুতে কিন্তু ভালোর মানে আদর্শ ফলাফল আসে না এই উইকেটের বেলা এবং ওই ড্রপ ইন কথাটা এই জন্যে যে একটা জায়গা থেকে এনে আর একটা জায়গায় ড্রপ করা হচ্ছে এই হচ্ছে ড্রপ ইন উইকেট এবং উইকেটগুলো আন্ডার প্রিপেয়ার্ড মনে হচ্ছে বলেই আপনি রান ঠিক মতো হচ্ছে না চার ছক্কা দেখা যাচ্ছে না সোফার অনেকগুলো ম্যাচ হয়েছে সেই ম্যাচের মধ্যে সর্বোচ্চ রান এখন পর্যন্ত একশো এই নাসাও কাউন্টি নিউ ইয়র্কের যে উইকেট এবং আপনি যদি দেখেন ভারত পাকিস্তান ম্যাচ আপনি ভারত একশো উনিশ রানে গুটিয়ে গেল সেই রান দিয়ে জয় এসে গেল ছয় রানের ফলে সব মিলে বেশ স্ট্রাগল মানে স্ট্রাগলিং একটা অবস্থা ব্যাটারদের জন্য রকিবুল হাসান আজকে যদি বাংলাদেশের একাদশ নিয়ে বলতে চাই তো পেস এটাকে কিশোরী ফুল ফিটছেন কিনা আর টপ অর্ডারে বা এ সৌম্য কি থাকছেন সত্যি বলতে শরিফুল ফেরার একটা ভালো সম্ভাবনা আছে কারণ আমরা লাস্ট যে প্র্যাকটিস সেশন দেখেছি সেই প্র্যাকটিস সেশানে শরিফুল ফুল রান আপে মানে ফুল ফ্লেজে বোলিং করেছেন এখন সেটার থেকে ধারণা করা যায় যে বাংলাদেশ এই ম্যাচে তাকে খেলাতে পারে এবং তাকে যদি খেলানো হয় তাহলে জুনিয়র সাকিব আমাদের যে বোলার তিনি বাদ পড়বেন তিন পেসার থেকে যাবেন আবার মানে উইকেটের যে চল দেখা যাচ্ছে ড্রপ ইন উইকেট যে কথাটা এতক্ষণ বললাম সেখানে কিন্তু চার পেসারও খেলানো হচ্ছে কারণ এই আবার গতকালের হিসাবে চলে যায় গতকাল মোট সতেরোটা উইকেট পড়েছে ভারত পাকিস্তান ম্যাচে তার মধ্যে পনেরোটা নিয়েছে পেসার ফলে বাংলাদেশে যদি চার পেসার খেলায় অবাক হওয়ার কিছু থাকবে না বিষয়টা এরকম আর তার পাশাপাশি আপনি সৌম্যের কথা বলছিলেন সৌম্য আসলে একটা গোলকধাঁধার মধ্যে আছেন তার কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না শুধুমাত্র তিনি হয়তো বেঁচে যেতে পারেন যদি একাদশে টিকে যান যেহেতু একটা মানে তিনি খারাপ করলেও দল যেহেতু জিতে শুরু করেছে বা একটা হিসাব নিকাশের মধ্যে আছেন এই জন্য হয়তো শেষ সুযোগ পেলেও পেতে পারেন আবার তিনি যদি একাদশ থেকে ছিটকে যান ক্ষেত্রে জাকের আলী অনিক যিনি এর আগে ম্যাচ খেলেছেন ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছেন তার সুযোগ চলে আসতে পারে হ্যাঁ সেক্ষেত্রে এই যে উইকেট এখানে ভালো করতে গেলে সাফল্য পেতে গেলে কি করতে হবে এবং আপনি বলছিলেন যে পেস পেস অ্যাটাক সেটাতে গুরুত্ব দিতে হবে সেরকম বিষয় সত্যি কথা হচ্ছে কি মানে যে উইকেট আন্ডার প্রিপেয়ার্ড যে উইকেটের কথা আমরা বলছি যেটা অনেক সমস্যা তৈরি করছে সেই জায়গাটায় আপনি যদি ভালো করতে চান তাহলে একদম ক্রিকেটের যে বেসিক সেই জায়গাটায় চলে যেতে হবে বেসিক বলতে আমি বুঝাচ্ছি আমরা বাংলাদেশে একাডেমিতে দেখি কি ছোট ছোট ছেলেমেয়েরা খেলা যে শুরু করে তখন কিন্তু তাদের বেসিক শেখানো হয় যে আগে তুমি ডিফেন্স করা শেখো অল্প রানে এই এই প্লেসে মারলে এইভাবে শর্ট খেললে এরকম কথাবার্তাগুলো থাকে ফলে বেসিকে যখন আপনি ফিরে যাবেন তখন কিন্তু যেমন আমি আবার গতকালকে উদাহরণ দিতে হচ্ছে একশো উনিশ রান যখন পাকিস্তান চেস করতে গেল এটা কিন্তু একশো বিশ বলের খেলা একশো উনিশ রান এখানে শর্টস খেলার দরকার নেই যে আমার ছাড় মারতে হবে ছয় মারতে হবে এরকম না ফলে ওই জায়গাইটাই হচ্ছে সে বেসিকে ফিরে যাওয়া আবার বোলারদের ক্ষেত্রে ভারতীয় বোলাররা কিন্তু একশো উনিশ রানকেও জয়ের টার্গেট বানিয়ে ফেলেছে কারণ হচ্ছে তারা একদম একটা বোলারের যে কাজ কোনো এক্সট্রা কিছু না করা তাহলে এক্সট্রা যা করবে সেটা উইকেট করে দিবে আর এমনিতেই কিন্তু এক জয়ে দল কিন্তু একটু আত্মবিশ্বাসী আছে এখন কিন্তু নিউইয়র্কে কিন্তু এর আগে দুটো ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা খেলেছে তাই বাড়তি সুবিধা পাবে কিনা ডেফিনেটলি সাউথ আফ্রিকার একটা কপাল ভালো তারা যদিও তারা যে দুটো ম্যাচ জিতেছে দুটো ম্যাচে স্ট্রাগল করেছে জিতেছে কিন্তু তারা টানা তৃতীয় ম্যাচ খেলছে নিউইয়র্কের মাটিতে ফলে এটা সাউথ আফ্রিকার জন্য একটা অ্যাডভান্টেজ কোনো সন্দেহ নেই বাংলাদেশ এই মাঠে ভারতের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ তারপরে ডালাসে যে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে আবার নিউইয়র্কে ফিরেছে ফলে বাংলাদেশের জন্য একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে কোনো সন্দেহ নেই আপনি যেটা বলছেন যে এই ম্যাচে ভালো করতে গেলে দু দলই মানে বাংলাদেশ আমরা চাইবো অবশ্যই বাংলাদেশ ভালো করুক কিন্তু লড়াইটা হবে লো স্কোরিং কোনো সন্দেহ নেই টস জিতে হয়তো ফিল্ডিং নিতে চাইবেন মানে অধিনায়ক তো সব কিছু মিলে বাংলাদেশের জন্য একটা স্বস্তির জয় দিয়ে যেহেতু বিশ্বকাপ শুরু হয়েছে এই জয়টা যদি হয়ে যায় তাহলে অলমোস্ট সুপার এইট নিশ্চিত বলতে হবে কারণ পরের দুটো ম্যাচ হচ্ছে নেদারল্যান্ডস এবং নেপাল যেখান থেকে জয় আসার কথা রাকিবুল হাসান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আজ থেকে শুরু হলো ঈদের ফিরতি যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি বরাবরের মতো এবারও ঈদের পর বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করবে রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে এবারও অনলাইনেই সব টিকিট দেওয়া হবে ঈদুল উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষের কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয়েছে পশ্চিমাঞ্চলে চলাচলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল আটটায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বেলা দুটায় বিক্রি করা হবে আরও বলা হয় আন্তঃনগর ট্রেনের বিশ জুনের টিকিট বিক্রি দশ জুন একুশ জুনের টিকিট এগারো জুন বাইশ জুনের টিকিট বারো জুন তেইশ জুনের টিকিট তেরো জুন এবং চোদ্দ জুনের টিকিট বিক্রি হবে চোদ্দই জুন আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর এরপর আরো দেখবেন সরকারের প্রবণতা অব্যাহত থাকলে বাজেটে ঋণের ফাঁদে পড়ার সংখ্যা অর্থনীতিবিদদের ব্যাংক ও আমলাতন্ত্র সংস্কারের পরামর্শ গাবতলির হাটে আসছে কোরবানির পশু শেষের ঝক্কি এড়াতে অনেকেই কিনছেন আগে ভাগেই চির নিদ্রায় সাহিত হলেন পুলিশ কনস্টেবল মনিরুল হক নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে এর আগে বেলা এগারোটায় স্থানীয় ঈদগাহ মাঠে তার জানাজায় অংশ নেন সহকর্মী আত্মীয় স্বজন ও গ্রামবাসী বিষ্ণুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে মনিরুল ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট তার এই মৃত্যুর খবরে পুরো পরিবার শোকে বাকরুদ্ধ মনিরুলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা দু সালে শেষের দিকে পুলিশের চাকরিতে যোগ দেন মনিরুল তিন বছর আগে জেলার পূর্বধলা উপজেলায় তানিয়া আক্তার তন্নীকে বিয়ে করেন তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে যে তার জন্য এটা দ্রুত বিচার হয় তার জন্য সর্বোচ্চ শাস্তিটা পাশি হয় কক্সবাজারের তিনটি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও দুশো একষট্টি জন গৃহ ও ভূমিহীন মুক্ত মানুষ সেই সঙ্গে কাল কক্সবাজার জেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনিমেষ কর অনিমেষ একটি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা নিঃসন্দেহে একটি বড় মাইল ফলক এবং বড় অর্জন এই অর্জনে কক্সবাজারবাসীর প্রতিক্রিয়া কী কালকে কক্সবাজার শুধু নয় এরকমভাবে আরো ছাব্বিশটি জেলার সত্তরটি উপজেলা পুরোপুরি গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মোট আটান্নটি জেলা পুরোপুরি গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কক্সবাজারের উপজেলা এবং এই উপজেলাও কালকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে এখানে যেখানে রয়েছে তার পাশেই আশ্রয়ণ প্রকল্পের পুরনো ঘরগুলো রয়েছে তার পাশে এখানে অনেকগুলি নতুন ঘর পাচ্ছেন এখানে অনেকে একেবারেই ভূমিহীন ছিলেন যাদের কোনো ঘর ছিল না আবার যাদের এরকম কিছুটা ভূমি ছিল ছিল কিন্তু ঘর ঘর না তাদের তৈরি করে দেওয়া হয়েছে ভূমিতে এরকমও কিছু আছে যারা নতুন ঘর পাচ্ছেন তাদের অনুভূতি খুবই ভালো তারা এতদিন বলছেন যে নানা ধরনের কষ্টের মধ্যে ছিলেন এই দুর্যোগ কবলিত এলাকা কিছুক্ষণ আগে আমি উখিয়া থেকেও ঘুরে এসেছি তারা বলছিলেন যে এতদিন বন্যা ঝড় জলোচ্ছ্বাসের সময় তাদের নানা ধরনের সংকট হতো এখন সেই সংকটগুলি থেকে তারা মুক্ত পাবেন এবং আমরা কিছুক্ষণ আগে উখিয়াতে ছিলাম সেখানে দেখে আসলাম যে প্রকল্পের ঘরগুলো যারা পেয়েছেন নিজের বাড়িটিকেই তারা তৈরি করেছেন তাদের আত্মকর্মসংস্থানের একটি প্রকল্প হিসেবে একজন নারীকে দেখেছি তার নাম সুকা বড়ুয়া তিনি তার বাড়ির চারপাশে সবজি চাষ করেছেন এবং তিনি প্রশিক্ষণ নিয়েছেন সবজি চাষের উপর তিনি তার অন্য প্রতিবেশীদের সেটি আবার শিখেছেন সেই নারীকে দেখেছি যে তিনি তার আশ্রয় প্রকল্পের পাশে একটি জমি তিনি নিয়েছেন এবং সেই জমিতে তিনি চাষ করে তার সংসার চালান এরকম অনেকেই দেখতে পাচ্ছি যে তারা সেলাই মেশিন দিয়ে কাজ করছেন তারা বলছেন যে এই ঘরটি এখন তাকে বেঁচে থাকার একটি অবলম্বন হিসেবে তৈরি উঠেছেন একজন মহিলাকে দেখেছিলাম তিনি বলছিলেন যে তিনি স্বামী পরিত্যক্তা কিন্তু এখন তিনিও যদি মরে যান তিনি তার দুটি ছেলে মেয়েকে একটি মাথার উপর ছাদ দিয়ে পারছেন এটি তার জীবনের অনেক বড় প্রাপ্তি এবং এই সবকিছুই তারা বলছেন যে সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আহ এবং বঙ্গবন্ধুর এই জন্মশত বর্ষে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে দেশের একটি মানুষও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না সে লক্ষ্যেই সরকার কাজ করছে কালকে প্রায় সাড়ে আঠারো হাজার পরিবার এরকম নতুন ঘর পাবে আঠারো হাজার পাঁচশোটি এবং এর মধ্য দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মুজিব বর্ষে প্রায় আড়াই লক্ষ মানুষের আশ্রয়ন হলো এবং উনিশশো সাতানব্বই সাল থেকে এ পর্যন্ত প্রায় তিরিশ লাখ মানুষ এরকম ঘর পেয়েছে এই ঘরগুলি শুধু তাদের এক ধরনের আবাসস্থলই হচ্ছে না তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা যেমন হচ্ছে তাদের ক্ষমতায়ন বাড়ছে এবং তারা মনে করছেন যে তাদের সামাজিক বেড়েছে মর্যাদা অনেকে এবং যা নিশ্চয়ই দেশের একটি ভূমিকা রাখবে বলে মনে করছেন এখানকার জেলা প্রশাসকের সঙ্গে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে এই সব আশ্রয়ন প্রকল্পের মানুষটা যাতে টিকে থাকতে পারে সেখান জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা তাদের ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে অনিমেষ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত দেওয়া সরকারের ঋণ নেয়ার প্রবণতা অব্যাহত থাকলে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট ঋণের ফাঁদে পড়তে পারে বলে সংখ্যা জানিয়েছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র মালিক সমিতি নোয়াব ও সম্পাদক পরিষদ আয়োজিত বাজেট আলোচনায় এ মন্তব্য করেন তিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন ক্রমেই নৈতিকতাহীন অর্থনীতির দিকে যাচ্ছে দেশ অর্থনীতিতে অবাধে কালো টাকার প্রচলন ও পুঁজি পাচার হচ্ছে সংকট উত্তরণে কিছু খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন তিনি আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন অর্থমন্ত্রী তার বাজেট প্রণয়নে দাতা সংস্থা আইএমএফ সংস্থাগার্গ এবং আমলাতন্ত্রের প্রত্যাশা পূরণ করেছেন তবে পরিশ্রমী উদ্যোক্তা ও অর্থনৈতিক কর্মীদের কথা শোনা হয়নি অর্থনৈতিক সংকট উত্তরণে ব্যাংক ও আমলাতন্ত্রের বড় ধরনের সংস্কারের পরামর্শ দেন তিনি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করেন নোয়াব সভাপতি ও সংসদ সদস্য এ কে আজাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি দুর্নীতিকে প্রশ্রয় দেবে বলে মনে করেন সাংবাদিক নেতা ও বিশিষ্ট এতে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হবে বলে মনে করে টিআইবিও জনগণের টাকায় পরিচালিত এসব প্রতিষ্ঠানে দুর্নীতি ঢাকতেই এমন সিদ্ধান্ত মনে করছেন তারা অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী চার জুন এমন চিঠি জারি করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জামান বেশ কয়েক বছর ধরেই ঢাকা মেডিকেলের ভেতরে গণমাধ্যম কর্মীদের ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল সম্প্রতি সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংকও নিয়ম করা হয় শুধু পাশ প্রদানকারী কর্মকর্তার সাথেই দেখা করতে পারবেন সাংবাদিকেরা এরপর কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সংবাদ সম্মেলন কয়েক দফা বয়কট করা হয় যার মধ্যে বাজেটত্বর সংবাদ সম্মেলন উল্লেখযোগ্য সরকারি দুই প্রতিষ্ঠানের ভেতরে দুর্নীতি ও গাফিলতি আছে বলেই সাংবাদিক প্রবেশে করি বলে মনে করে টিআইবি জনস্বার্থে প্রতিষ্ঠিত ও জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান এখানে জনগণের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য যে প্রতিষ্ঠানটি বা যে কর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা হচ্ছে সংবাদকর্মী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে একাংশ আছে যারা এই অনিয়ম দুর্নীতি অনাচারের সাথে এই প্রতিষ্ঠানের অনাচারের সাথে তারা জড়িত অথবা এর ফলে লাভবান সুবিধা পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্ত দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলছেন সাংবাদিক নেতারা যা কিছু অন্যায় আছে যা কিছু দুর্নীতি আছে যা কিছু আপনার ন্যায়ের প্রতি আমরা বিচার সুবিচার করছে না আছে এগুলো সবই কিন্তু গণমাধ্যম আবিষ্কার করেছে এবং আলটিমেটলি এতে সরকারি লাভবান হয়েছে আলটিমেটলি এতে এতে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো লাভবান আছে মুক্ত গণমাধ্যম দেশের উন্নতি ও আদর্শ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে বলে মনে করেন সাংবাদিক নেতারা গণতন্ত্রকে রুদ্ধ রেখে খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা এবার জানাবো বিকাশ ঈদ কেনাকাটার খবর ঈদুল আজহাকে সামনে রেখে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড অরিয়ন নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জুতা স্যান্ডেল ও চামড়ার বিভিন্ন পণ্য এদিকে ফ্যাশন হাউস রাবে আমি ডিজাইনার স্টুডিওতে পাওয়া যাচ্ছে হাতে তৈরি মুসলিম শাড়ি ও থ্রি পিস এছাড়া আছে নানা ডিজাইনের হাত ব্যাগ ও গয়না দুটি শোরুমেই বিকাশে মূল্য পরিশোধে বিশেষ ছাড় পেয়ে খুশি ক্রেতারা ঈদ সামনে রেখে রাজধানীর বনানীর ই ব্লকের দশ নম্বর সড়কের ফ্যাশন হাউস রাবে আমের ডিজাইনার স্টুডিওটি সাজানো হয়েছে বিশেষভাবে আছে বাহারি পোশাকের সমাহার তাদের পণ্য সম্ভারের মধ্যে রয়েছে ছোটদের বিভিন্ন পোশাকসহ পাঞ্জাবি কামিজ কাপ্তান কোটি মুসলিম শাড়ি এছাড়া ব্যাগ পার্স এবং নান্দনিক ডিজাইনের সব গয়না কাপড় ও ডিজাইনের পাশাপাশি এখানকার বিশেষত্ব হল সব পণ্যই হ্যান্ডিক্রাফট কেন আমি একই জায়গায় বারে বারে ফিরে আসি কারণ সে তার ডিজাইন চেঞ্জ করে যখন যেটা চলছে সেই অনুযায়ী ট্রেন্ড অনুযায়ী সে কিন্তু কাপড় বানায় উইমেন্স ওয়ার নিয়ে কাজ করি এখানে আপনারা পাঞ্জাবি সেগমেন্ট আছে যেটা হচ্ছে দেশীয় পাঞ্জাবি এবং কমপ্লিটলি হচ্ছে এখানে হ্যান্ডমেড এদিকে চামড়ার জুতা ব্যাগ ও বেল্টের ট্রেন্ডিং কালেকশন এনেছে ফ্যাশন ব্র্যান্ড অরিয়ন গুলশান দুয়ের এই আউটলেটটি সাজানো হয়েছে নতুন আঙ্গিকে ক্রেতারা পছন্দের সব পণ্য হাতে নিয়ে দেখতে ব্যস্ত এখান থেকে স্যান্ডেল নেওয়া হলো এখন একটা পাঞ্জাবি পায়জামা সব কিছুই কেনাকাটা শেষ এখন বাট জুতাটা কিনা বাকি আছে অন্যদিকে বিকাশ সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর নানা অফারে খুশি সব ক্রেতাই বিকাশের ক্যাশব্যাক অফারে ভালো সাড়া মিলছে বলে জানালেন বিক্রেতারা কাস্টমারকে আগ্রহী করে তোলে কেননা আমি তো আরেকজনকে বলবো যে ওইখানে গিয়া পারচেজ করেছি এবং এখান থেকে ক্যাশব্যাক পেয়েছি ক্রেতা চাইছে যে বিকাশ টাইপ পেমেন্ট করতে ডিসকাউন্টের জন্য তারাও অবশ্যই আনন্দিত তবে বিক্রেতারা বলছেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো পুরোপুরি জমে ওঠেনি বাজার আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কোরবানি ঈদকে সামনে রেখে খুলনা নগরীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে নগরীর বিভিন্ন মার্কেট ও শপিং মলে ক্রেতাদের সামলাতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা এ সময় কেনাকাটায় ডিসকাউন্টের কারণে অনলাইন পেমেন্টের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের কোরবানি ঈদকে সামনে রেখে এরই মধ্যে ক্রেতাদের আগমনে মুখরিত খুলনা বিভিন্ন মার্কেট ও শপিং মল বিপণী বিতানগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড় এক দোকান থেকে অন্য দোকানে ভিন্ন ডিজাইনের খুঁজে খুঁজছেন ক্রেতারা নিজেদের পছন্দসই পোশাক কিনতে ব্যস্ত তারা নতুন কালেকশনগুলো বেশ ভালো আর হচ্ছে আপনার প্রাইসটা খুব বেশি না রিজনেবল ভিতরে আছে আজকে ফার্স্ট টাইম আসছি দেখি ঘুরি তারপরে একটা আইডিয়া করতে পারবো ঈদের কাটে ডিসকাউন্টের কারণে অনলাইনে বিশেষ করে বিকাশে পেমেন্টের প্রতি আগ্রহ বেড়েছে জানালেন ক্রেতা বিক্রেতারা এই বিকাশ পেমেন্টের মাধ্যমে আমরা এখানে ডিসকাউন্ট পেয়েছি দশ পার্সেন্ট যার কারণে এটা খুবই মানে বলা যায় সময় সাপেক্ষ এবং আমাদের জন্য খুবই ভালো বর্তমানে বিকাশের ক্যাম্পেইন চলতেছে যার কারণে ওই ট্রানজেকশনটা আমাদের অনেক বেশি হইতেছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব বয়সীদের জন্য পোশাক কিনেছেন বিক্রেতারা সময় যত ঘনিয়ে আসছে ঈদের মার্কেট তত জমজমাট হয়ে উঠছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ কোরবানি ঈদের বাকি আর মাত্র ছয় দিন রাজধানী বৃহত্তম স্থায়ী পশুর হাট গাবতলিতে রাত ভর আসছে কোরবানির গরু ছাগল মধ্যরাতেও হাটে চলছে বেচা কেনা অনেকেই আগে ভাগে কিনে নিচ্ছেন কোরবানির পশু ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েদিন রাজধানীতে গাবতলির পশুর হাটে ঢাকার আশেপাশে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে কুরবানির পশু ব্যবসায়ীরা বলছেন দেশের বিভিন্ন হাট থেকে গরু কিনে কিছুটা মুনাফার আসায় তারা গাবতলী পশুর হাটে আসছেন রাতে মহাসড়ক ফাঁকা থাকায় ট্রাকে ট্রাকে ঢুকছে গরু জায়গাতে কেনাকাটা পকড়াই করে তারা গাপ নিয়ে আসে বিক্রি করার জন্য ধরেন বিভিন্ন জায়গার হাট আছে সেখান থেকে কিনে কিনে বা ফার্ম থেকে কিনে নিয়ে আসে আমাদের নিজস্ব খামারের গরু আমার খামারে দুশো গরু আছে সতেরোটা গরু কালকে নামালছি আজকে আসছে পনেরোটা প্রতিদিন এক গাড়ি করে নামাবো আমরা বেঁচব এখনও গাবতলিতে বেচা কেনা জমে ওঠেনি তবে অনেকে মধ্যরাতে এসে হাটে ঘুরছেন পশু দেখছেন করছেন দরদাম হাটটা ওরকম তো জমে নেয় আমরা কিনবো দু একদিন পরে কিনবো আর আমরা এই পরিবার পরিজন নিয়ে দেখতে আসছি সাত আট দিন বাকি আছে কুরবানির তো গরু দেখতে আসছি এখনও মোটামুটি গরু উঠছে ভালো কিন্তু যদি পছন্দ হয়ে যায় তাহলে হয়তো আজকে নিয়ে যাব। দেখতে আসো যদি পঞ্চাশ জন দেখতে আসে তাহলে পাঁচজন তো বাচ্চা পাঁচজন ঘুরে যায় এইরকম রাজধানীতে যাদের পশু রাখার জায়গা আছে তাদের অনেকেই ঝামেলা এড়াতেই আগেভাগেই কিনছেন গরু গাবতলি পশুরাটে দেখা মিলল এমন কয়েকজন ক্রেতার জায়গা আছে ওইখানে রাখবো ওইখানে কিছুদিন লালন পালন করব এটা একটা শখ আর কি আমাদের ঢাকার মানুষের শখ জন্য আগে কিনি আমরা সবসময় ব্যবসায়ীরা বলছেন গাবতলি পশুরহাট পুরোপুরি জমে উঠতে আরও লাগবে দুই এক দিন আর বৃহস্পতিবার রাজধানীতে বসবে মোট বাইশটি কুরবানির পশুরহাট মোহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কোরবানি সামনে রেখে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুর চাহিদা দিন দিন বাড়ছে এবারও দেশের বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে গরু পালন করে কয়েক হাজার খামারি তবে উৎপাদন খরচের কারণে লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে কঠোর নজরদারির দাবি খামারিদের কোরবানির জন্য সাতক্ষীরায় চাহিদার তুলনায় প্রায় পঁয়ত্রিশ হাজার গরু বেশি রয়েছে জেলায় আশি হাজার চাহিদার বিপরীতে খামারে প্রস্তুত এক লাখ পনেরো হাজার গরু তবে গোখাদ্যের বাড়তি দামে খরচে গুনতে হয়েছে অতিরিক্ত আগে ছিল ভুষে পনেরোশো টাকা এখন সতেরোশো আঠারোশো টাকা কিনতে হচ্ছে এখন টাকাও কিনেছি এখন গরুর দাম অনেক বেশি দালাল আছে গাড়ি খরচ আছে এই জন্য আমরা খামারে খামারে ঘুরতেছি যদি দশটা গরু থাকে বিশ জন খরিদার আছে মালের দাম দামপাতি অনেক বেশি এই জন্য গরুর দাম অনেক অনেক বেশি কোরবানির সামনে রেখে হবিগঞ্জে আটশোর বেশি খামারে প্রস্তুত করা হয় নানা জাতের গরু পাঁচশো থেকে এক হাজার কেজি ওজনের এসব গরু দেশীয় পদ্ধতিতে লালন পালনের কথা জানান খামারিরা এই বছর যে দানাদার খাওয়া খাদ্যের যে মূল্য এতে আমাদের গরু ফালা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আশা করি না যে লাভবান হইম লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় প্রায় আড়াই হাজার খামারে পশু পরিচর্যার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান চিকিৎসকরা বাড়তি খরচের কারণে লাভ নিয়ে কিছুটা শঙ্কায় খামারিরা গরুর লালন পালন করে আমরা খড় খাওয়াচ্ছি তারপরে কাঁচা ঘাস আছে সেটি খাওয়াচ্ছি তারপর আপনার খোল বসি তারপরে ভাত খাওয়াচ্ছি গত বছরের তুলনায় ডবল দাম যার কারণে গরুর দাম অনেক পড়ে যাইতেছে চাঁদপুরে কুরবানির পশুর চাহিদা আটাত্তর হাজারের বেশি এবার সেখানে চাহিদার তুলনায় পশুর সংখ্যা সতেরো হাজার কম চাহিদা মেটাতে নির্ভর করতে হবে পাশের জেলার উপর সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঈদের আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে আটলেনের দ্বিতীয় আমিন বাজার সেতু এতে রাজধানীতে দ্রুত ঢোকা ও বিশেষজ্ঞরা বলছেন সেতুটি দিয়ে শুধু যাত্রী চলাচলই নয় সাভার পণ্য পরিবহন যার ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে রাজধানীর প্রবেশ ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর পাশেই নবনির্মিত দ্বিতীয় আমিনবাজার সেতু এর দুটি লেন যানবাহন চলাচলের জন্য আগেই খুলে দেওয়া হয়েছে এবার আগেই খুলে দেওয়া হচ্ছে বাকি এতে চাপ কমবে সেতুর উপর যানজট এড়িয়ে নির্বিঘ্নে রাজধানীতে ঢোকা ও বের হওয়ার সুযোগ পাচ্ছেন দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরপাল্লার যানবাহন যাত্রীর জন্য হবে গাড়ির জন্য ভালো হবে সবার যারা রাস্তা যারা কর্মরত আছে সবার জন্যই ভালো হবে ব্রিজটা অনেক বড় হওয়ার কারণে গাড়িগুলো সুন্দর হবে রাস্তা পার হয়ে যাবে কোনো ঝামেল হবে না মানুষজন নির্বিঘ্নে বাড়ি চলে যাবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন পুরনো সেতুর চার ও নতুন সেতুর আট লেন সহ মোট বারো লেনে কেন্দ্রিক যানজট নিরসন হবে কমবে বাস টার্মিনালের সামনে সড়কের যানজটও গতি আসবে শিল্প কারখানার অর্থনীতিতে ঢাকা থেকে একটা বড় অংশের মানুষ তারা পরিবহন দিয়ে বের হবে একই সাথে পশুবাহী ট্রাকগুলি ঢাকা মুখে কিন্তু হবে এবং প্রতি বছর যে চাপটা আমরা দেখি এই গাবতলি সেতুর দুই পাশে যানবাহনের যে দীর্ঘ সারি আমি মনে করি যে সেই যানজট বা যানবাহনের দীর্ঘ সারি এবার অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে সড়ক বিভাগ বলছে আটলেনের নতুন সেতুর দু প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে সাবারের দিকে তৈরি হয়েছে ওভারপাস এর ফলে দূরপাল্লার যানবাহন আর যানজটের কবলে পড়বে না পূর্ণাঙ্গ সেতুটাই পূর্ণাঙ্গভাবে এবং যে আন্ডারপাস যেটা রয়েছে এবং সেটা পূর্ণাঙ্গভাবেই আমরা এটা খুলে দিব আর কি ঈদের আগে আর কি আর এখানে যে সুবিধাটা রয়েছে আপনার লোকাল যে গাড়িগুলো আর সরাসরি যে গাড়িগুলো যাবে আপনার উত্তর এবং উত্তর পশ্চিম এলাকা এই এলাকায় যে সরাসরি গাড়িগুলো যাবে সেগুলোর সাথে কিন্তু লোকাল গাড়ির কোনো সাক্ষাৎ হবে না সরকার নিজস্ব অর্থায়নে প্রায় দুইশো কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে দুইশো মিটার দীর্ঘ দ্বিতীয় বাজার সেতু দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে নির্মাণ শুরু হয়ে কাজ শেষ হয় এবছর আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই